ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট সেমিস্টার ফিলোসফি মেজর এবং ফিলোসফি মাইনর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এই বিষয়টি নিয়েছো, আজকে ডিটেলসে বাংলাতে সিলেবাসটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে তোমাদের এসিসি, তারপর এমডিসি আর ভ্যালু অ্যাডেড কোর্স, এই তিনটি কোর্স নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওতে শুধুমাত্র দর্শনের মেজর এবং দর্শনের মাইনর এই দুটি কোর্সের তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব ডিটেলসে। দেখো, তোমাদের মেজর কোর্সের পরীক্ষা হচ্ছে 75 নম্বরের, ক্রেডিট 6। এখানে টপিক হচ্ছে ভারতীয় দর্শনের রূপরেখা। এখানে বিভাগ রয়েছে চারটে। দেখো, বিভাগ এতে তোমাদের পরীক্ষা হচ্ছে সাধারণ ভূমিকা, বিতে পরীক্ষা হচ্ছে চার্বাক, এবং সিতে পরীক্ষা হচ্ছে জৈন ধর্ম, আর বিভাগ ডিতে হচ্ছে তোমাদের বৌদ্ধ ধর্ম। তাহলে প্রথম অধ্যায় এ, দেখো সাধারণ ভূমিকা টপিক হচ্ছে। এখানে ইউনিট রয়েছে, দেখো এই ইউনিটগুলিতে তোমাদেরকে পড়তে হবে, ইউনিট ওয়ানে পড়তে হবে ভারতীয় দর্শনের স্বতন্ত্র বৈশিষ্ট্য, ইউনিট টুয়ে তোমাদেরকে পড়তে হবে বৈদিক এবং উপনিষাদিক বিশ্ব দৃষ্টিভঙ্গির মৌলিক ধারণা, রীতা, মহাজাগতিক আদেশ, আরএনএ, কর্তব্য, বাধ্যতা, আত্মান, জাগ্রত, স্বপ্ন, শক্তি, তুরিয়া, শ্রেয়াস, প্রেয়াস, কর্ম, এইগুলো পড়তে হবে ইউনিট টুয়ে। এরপরে দেখো বিভাগ বিতে তোমাদেরকে পড়তে হচ্ছে, বিভাগ বিতে ইউনিট ওয়ানে পড়তে হবে জ্ঞানতত্ত্ব, উপলব্ধি, অনুমান এবং মৌখিক সাক্ষ্য। তারপরে একক টুয়ে তোমাদেরকে ইউনিট টুয়ে পড়তে হবে অধিবিদ্যা, বস্তুবাদ, দেহাত্মবাদ। এরপরে ইউনিট বিভাগ সি যৌন ধর্মে তোমাদেরকে ইউনিট ওয়ানে পড়তে হবে জ্ঞানতত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, মতি, শ্রুত, অবধি, তারপর মান পর্যয় এবং কেবেলা। এরপরে ইউনিট টুয়ে তোমাদেরকে পড়তে হবে অধিবিদ্যা, শত, দ্রব্য, গুণ পর্যায়ের ধারণা, জীব, অজীব, অনৈকান্তবাদ, স্বাদবাদ আর সপ্তভঙ্গি নেই, এগুলো পড়তে হচ্ছে ইউনিট টুয়ে। এবং বিভাগ ডি বৌদ্ধ ধর্ম তোমাদেরকে পড়তে হবে একক, এটা দেখো আই আছে, এটা এ হবে একক, এটা অন একক ইউনিট অন, এটা চারটে মহৎ সত্য, তারপর প্রতিসমুৎপাদ বাদ, কর্মবাদ, তারপর ক্ষণভঙ্গবাদ আর নৈরাত্যবাদ। ইউনিটিও পড়তে হচ্ছে বৌদ্ধ ধর্মের বিদ্যালয়, বৈভাষিক, তারপর সৈতান্তিক, যোগাচার আর মাধ্যমিকা। এরপরে গ্রুপ বিতে তোমাদের রয়েছে মেজরদের, দেখো পাশ্চাত্য দর্শনের রূপরেখা। গ্রুপ এতে ছিল ভারতীয় দর্শনের রূপরেখা, এটা রয়েছে পাশ্চাত্য দর্শনের রূপরেখা। দেখো নির্ধারিত কোর্স এখানে অধ্যায় এতে রয়েছে পাশ্চাত্য দর্শনের সংক্ষিপ্ত ভূমিকা, বিভাগ বিয়ে অর্থাৎ অধ্যায় বিয়ে রয়েছে প্লেটো এবং অধ্যায় সিএ রয়েছে অ্যারিস্টটল। দেখো বিভাগ অধ্যায় এ পাশ্চাত্য দর্শনের একটি সংক্ষিপ্ত ভূমিকা, একক ইউনিট অনে থাকবে তোমাদেরকে প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য, ইউনিট টুয়ে থাকবে প্রাক সক্রেটিস দার্শনিকদের সংক্ষিপ্ত ভূমিকা, থ্যালেস, তারপর অ্যানাক্সাগোরাস, তারপর অ্যানাক্সিমিনিস আর আয়োনিয়ানিস, পিথাগোরাস, তারপর পারমেনাইডস, তারপর হেরাক্লিটাস এবং ডেমোক্রিটাস, এগুলো থাকছে ইউনিট টুয়ে। ইউনিট থ্রিতে থাকছে তোমাদের দেখো সফিসিস্ট এবং সক্রেটিস এর সংক্ষিপ্ত ভূমিকা। বিভাগ বি প্লেটোতে থাকছে দেখো ইউনিট ওয়ানে জ্ঞান, মতামত এবং বিশ্বাসের আমিতত্ত্ব, আর তোমাদের এখানে থাকছে ইউনিট টুয়ে দেখো থিওরি অফ আইডিয়াস বা ফর্ম। এবং বিভাগ সি অ্যারিস্টটলে থাকবে ইউনিট ওয়ানে প্লেটো থিওরি অফ আইডিয়ার খণ্ডন, এবং একক টু বা ইউনিট টু এর মধ্যে থাকছে কার্যকারণ, ফর্ম এবং পদার্থের তত্ত্ব। এই ছিল মেজরদের কোর্স। এরপরে দেখো মাইনরদের কোর্স, প্রথমে রয়েছে যুক্তি ভারতীয় এবং পাশ্চাত্য, পরীক্ষা হচ্ছে মাইনরদের 50 নম্বরের, ক্রেডিট 4। গ্রুপ এতে আছে দেখো ভারতীয় যুক্তি ন্যায় অর্থাৎ ন্যায় দর্শন। গ্রুপ বি ওয়েস্টার্ন লজিক, এখানে তোমাদের থাকছে দেখো গ্রুপ এতে থাকছে ইউনিট ওয়ানে অনুমানের সংজ্ঞা, পক্ষ, সাধ্য এবং হেতুর ধারণা, তারপর একক দুই অর্থাৎ ইউনিট টুয়ে থাকছে পরামর্শ, ব্যক্তিগ্রহ, একক থিন অর্থাৎ অনুমান, হেত্যাভ্যাস, তৃতীয় শ্রেণী বিন্যাস। এরপরে গ্রুপ বিয়ে থাকছে দেখো গ্রুপ বিয়ের নির্ধারিত যে কোর্সগুলো সেগুলো থাকবে। বিভাগ এতে ওয়েস্টার্ন লজিক সেকশন একটি মৌলিক ধারণা,
আর বিভাগ বিতে থাকছে ডিডাকটিভ লজিক এবং বিভাগ সিতে থাকছে ইন্ডাকটিভ লজিক। দেখো প্রথম অধ্যায় তাহলে তোমাদের, প্রথম অধ্যায় ওয়েস্টার্ন লজিকের মৌলিক ধারণা, এখানে কী কী পড়তে হবে? ইউনিট ওয়ানে পড়তে হচ্ছে বাক্য, প্রস্তাব, যৌক্তিক রূপ, সত্য যুক্তি, বৈধতা এবং সুস্থতা। আর এরপরে দেখো ইউনিট ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ আর্গুমেন্ট, আর্গুমেন্ট এখানে পড়তে হবে। আর ইউনিট থ্রিতে পড়তে হচ্ছে ওদের চিন্তার আইন, থটস অফ ল, এটা পড়তে হচ্ছে। আর বিভাগ বিতে দেখো ডিডাকটিভ লজিকে এখানে থাকছে ইউনিট ওয়ানে অ্যারিস্টটলীয় শ্রেণী বিভাগ, শ্রেণীবদ্ধ প্রস্তাব, পদ বন্টন, বিরোধিতার বর্গ, রূপান্তর, বিরোধিতা, দ্বন্দ্ব, অস্তিত্বের আমদানি। আর ইউনিট এ থাকবে ক্যাটাগরিক্যাল সরিজেশন, আর ফিগার্স এবং মুড, বৈধতার নিয়ম, ভ্রান্তি, এটা থাকছে ইউনিট টু এ। ইউনিট থ্রিতে থাকবে প্রস্তাবনার বুলিয়ান ব্যাখ্যা, ভেন ডায়াগ্রাম, তারপর সিলোজিজমের বৈধতা আর পরীক্ষা করার কৌশল। এবং বিভাগ সিতে দেখো মাইনর কোর্সের বিভাগ সিতে রয়েছে দেখো ইন্ডাকটিভ লজিক, ইউনিট ওয়ানে পড়তে হবে ইউনিট ওয়ান এটা আই, কারণ এবং প্রভাব। ইউনিট টুয়ে পড়তে হবে মিলস, পরীক্ষামূলক তদন্তের পদ্ধতি। এবং ইউনিট থ্রিতে পড়তে হবে দেখো বৈজ্ঞানিক হাইপোথিসিস, এটা ইউনিট থ্রিতে পড়তে হচ্ছে। এরপরে ইউনিট ফোরে রয়েছে দেখো প্রাথমিক সম্ভাব্যতা ক্যালকুলাস, এটা ছিল মাইনরদের জন্য কোর্স। তাহলে এসিসি, এমডিসি এবং ভিএসি এই সমস্ত কোর্সগুলির সিলেবাস পেতে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চ্যানেল প্রথমবার সাথে থাকলে সাবস্ক্রাইব করে নিও, সম্পূর্ণ সিলেবাসটি তোমরা কাঁধে তুলে নিও। আজ এ পর্যন্ত ধন্যবাদ সকলকে।